নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে ফের বন্দুকবাজের হামলা, ঘটনা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে একজন অধ্যাপকের, বন্দুকবাজ নিজেও আত্মহত্যা করেছে। 14 বছর পর গোলবার্গ সোসাইটি হত্যা মামলার সঙ্গে জড়িত 24 জনকে দোষী সাব্যস্ত করল আহমেদাবাদের বিশেষ আদালত। বেকসুর খালাস 36 জন, রায় ঘোষণা হবে সোমবার। ওড়িশায় বুধবার ঝড় বৃষ্টি চলাকালে বজ্রাঘাতে 18 জনের মৃত্যু হয়েছে, এছাড়াও 15 জন জখম হয়েছেন। এখন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে চানাচুরের ঝটকা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স, আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে ফের বন্দুকবাজের হামলা, ঘটনা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে একজন অধ্যাপকের, বন্দুকবাজ নিজেও আত্মহত্যা করেছে। মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে ফের বন্দুকবাজের হামলা, এবার ঘটনাস্থল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। বন্দুকবাজের গুলিতে মারা গেছেন উইলিয়াম এস ক্লার্ক নামে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এক অধ্যাপক। বন্দুকবাজ নিজেও আত্মহত্যা করেছে, ফলে বিশ্ববিদ্যালয় চত্বর এই মুহূর্তে বিপদমুক্ত বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় বেলা 10টা নাগাদ ঘটে এই হামলা। নানা বিল্ডিং এ শিক্ষারত ছাত্রছাত্রীরা মোবাইলে অ্যালার্ট আসার ফলে সতর্ক হন। শুরু হয় দরজা জানালা বন্ধ করে প্রাণে বাঁচার লড়াই। অনেক জায়গায় দরজার লক বন্ধ না হওয়ায় জেরক্স মেশিন টেবিল দিয়ে প্রাণপণে দরজা চেপে ধরেন তারা। পুলিশ এসে গোটা এলাকা তল্লাশি চালালেও প্রথমে ওই বন্দুকবাজের সন্ধান মেলেনি। পরে জানা যায় হামলা হয়েছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ে। সেখান থেকে উদ্ধার হয় অধ্যাপকের দেহ। জানা যায় বন্দুকবাজও গুলি চালিয়ে আত্মহত্যা করেছে, তবে এখনও তার পরিচয় জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 14 বছর পর গোলবার্গ সোসাইটি হত্যা মামলার সঙ্গে জড়িত 24 জনকে দোষী সাব্যস্ত করলো আহমেদাবাদের বিশেষ আদালত। বেকসুর খালাস করল 36 জনকে, রায় ঘোষণা হবে সোমবার। সারাদেশকে কাঁপিয়ে দেওয়া গুজরাট দাঙ্গায় সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি ঘটেছিল গুলবার্গে। 2002 সালের 28শে ফেব্রুয়ারি গুলবার্গ সোসাইটির আবাসনে নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল দাঙ্গাবাজেরা। খুন করা হয়েছিল প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরি সহ 69 জনকে। 14 বছর পর গুলবার্গ সোসাইটি হত্যা মামলার রায় ঘোষণা। 24 জনকে দোষী সাব্যস্ত করল আহমেদাবাদের বিশেষ আদালত। বেকসুর খালাস 36 জন। বিশেষ আদালত জানিয়েছে দোষীদের মধ্যে 11 জনের বিরুদ্ধে খুনের মামলায় প্রত্যক্ষ যোগের প্রমাণ মিলেছে। আগামী সোমবার সাজা ঘোষণা। 2002-এর 28শে ফেব্রুয়ারি একদল উন্মত্ত জনতা গুলবার্গ সোসাইটি আবাসনে আগুন ধরিয়ে দেয়। গোধরা পরবর্তী এই হামলায় প্রাণ হারান প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরি সহ 68 জন। এহসান জাফরির স্ত্রী জাকিয়া নরেন্দ্র মোদী সহ 63 জনের বিরুদ্ধে FIR দায়ের করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান। তদন্তে নামে
সুপ্রিম কোর্ট গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। তবে এই ঘটনায় নরেন্দ্র মোদীর কোনো হাত নেই বলে রিপোর্টে দাবি করেন তদন্তকারীরা। সিট তাদের রিপোর্টে 66 জনকে অভিযুক্ত হিসেবে দেখায়। আদালতের রায়ে খুশি নন জাকিয়া জাফরি, বলেছেন এই রায়ে তিনি হতাশ, সুবিচার পাওয়ার জন্য তার লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। उसके लिए मुझे और जद्दोजहद करना पड़ेगा और आगे वकीलात करना और केस आगे मेरे को देखना पड़ेगा। मतलब मैं अभी खारी खत्म नहीं हुआ मेरा केस, अभी और मेरे को जद्दोजहद फिर आगे बढ़ाई करना, अभी 15 साल तो हो गए फिर आगे। গত বছরের 22 সেপ্টেম্বর মামলার শুনানি শেষ হয়। এর প্রায় 8 মাস পরে মামলার রায় ঘোষণা করলেন বিশেষ আদালতের বিচারক পিবি দেশাই। এই মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন বিজেপি কর্পোরেটর বিপিন পটেল, তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সময়ও তিনি কর্পোরেটে ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উড়িষ্যায় বৃহস্পতিবার ঝড় বৃষ্টি চলাকালে বজ্রাঘাতে 18 জনের মৃত্যু হয়েছে, এছাড়াও 15 জন জখম হয়েছে। বুধবার বিকেলে ঝড় বৃষ্টি চলাকালে বজ্রাঘাতে 18 জনের মৃত্যু হলো উড়িষ্যায়, এছাড়াও 15 জন জখম হয়েছেন। গঞ্জাম জেলায় আচমকা ঝড় বৃষ্টিতে বজ্রপাতে 5 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে শিখরপুর গ্রামে 2 জন ও হিঞ্জুলি ব্লকের পাগলা বাবা স্কোয়ারে 2 জনের মৃত্যু হয়েছে। বড়াগাঁও জেলায় মৃত্যু হয়েছে 1 জনের। বজ্রপাতে জেলায় 7 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। জেলার ভঞ্জনগরে বজ্রপাতে বহু গবাদি পশুর প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। ভুবনেশ্বর সংলগ্ন পঞ্চগাঁওয়ের মন্দিরের একটি ঘরের চালে তালপাতা দেওয়ার সময় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়, গুরুতর জখম হয় আরও 3 জন। ধলিতেও বজ্রপাতে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কেন্দ্রাপাড়া জেলার বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। ভদ্রক জেলায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খুর্দা জেলায় 1 মহিলার মৃত্যু ও আরও 3 জন জখম হয়েছে। ময়ূরভঞ্জ জেলার খোটাপালা গ্রামে বজ্রপাতে 2 ছাত্রীর মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে বিয়ে মানে নতুন জীবন অনেক স্বপ্ন স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ স্বর্ণকম জুয়েলার্স আপনার চেয়ে আপন কাজে হাত মুখ বিজি আনন্দে পাতাই হলো রাজি কাজ করে ছন্দে মুখ বিজি হাত বিজি টম টম সাথে বেশি বেশি পাপ টম টম ক্র্যাকারসের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে মুখ বিজি তো হাত বিজি বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। 2016 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক মাদ্রাসা মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফল প্রকাশিত হল বৃহস্পতিবার। এদিন রাজধানী পণ্ডিত নেহরু কমপ্লেক্স পরিষদ অফিসে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই ফল প্রকাশ করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের সভাপতি মিহির দেব। 2016 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক মাদ্রাসা মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফল প্রকাশিত হলো বৃহস্পতিবার। এদিন সকালে রাজধানী পণ্ডিত নেহরু কমপ্লেক্সের পর্ষদ অফিসে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই ফল প্রকাশ করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের সভাপতি মিহির দেব। এবছর মাধ্যমিকে প্রথম 10টি স্থান অধিকার করেছে মোট 13 জন। এদের মধ্যে 7 জন রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও বাকি 6 জন রাজ্যের অন্যান্য জেলার স্কুলের ছাত্রছাত্রী। পর্ষদ সভাপতি মিহির দেব সাংবাদিক সম্মেলনে এই 13 জন ছাত্রছাত্রীর নাম ও তাদের প্রাপ্ত নম্বরের তালিকা তুলে ধরেন।
এই বছরের পরীক্ষায় যারা ফ্রেশ র্যাঙ্ক পেয়েছেন প্রথম 10 জনের মধ্যে এসেছেন 13 জন, কারণ কেউ কেউ দু তিনজনের মনে এক নম্বর পেয়ে আমি আপনাদের কাটা কাগজটা আপনাদের দেব দিনে এই কারণে আপনারা চলে যাবেন। টেন্থ একজন ব্যক্তিনা মজুমদার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, আরেকজন টেন্থ বেগুনিনা মজুমদার, টেন্থ হয়েছেন, নম্বর পেয়েছেন 6.45, লেটার পেয়েছেন 6টা। নেক্সট হচ্ছে সপ্তর্ষি ভট্টাচার্য পানিসাগর হোলি ক্রস স্কুল, তিনিও 6.45, তার কিন্তু লেটার সংখ্যা 7। নাইন্থ হয়েছেন, সেখানে কোনো দামন কিছু নেই, সাগরিকা মজুমদার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির, 6.46, লেটার 7টা। এইট বৈভব দেব চৌধুরী নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, 7 লেটার্স, অপটেন মার্ক 6.47। সেভেন্থ হয়েছেন তিনজন, একজন সৌরভ মজুমদার বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হাই স্কুল স্কুল পেয়েছেন 6.48, 6.48 পেয়ে আরেকজন সেভেন পূর্বা চৌধুরী বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুল, 6.48 পেয়ে আরেকজন সেভেন আনন্দ কমল সুর উদয়পুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, 6th হয়েছেন রোহন সাহা শিশু কেয়ার এইচএস স্কুল, নম্বর পেয়েছেন 650, লেটার পেয়েছেন 7টা, মানে সাবজেক্ট কত। ফিফ পুলক মজুমদার গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুল, 651 পেয়েছেন 7টা লেটার। ফোর দীপ্তনু দে উদয়পুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, মার্কস অপটে 6.58, 7টায় লেটার। 2016 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে মোট 75টি পরীক্ষা কেন্দ্রের 137টি ভেন্যুতে মোট 45,535 জন ছাত্রছাত্রী রেগুলার পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় বসেছিল। ছাত্রের সংখ্যা ছিল 23,051 জন ও ছাত্রীর সংখ্যা ছিল 22,484 জন। এদের মধ্যে পাশ করেছে 25,216 জন। পাশের হার 66.14%। জেলা ভিত্তিক হিসেবে দক্ষিণ জেলা এবছর সাফল্যের শীর্ষে, শতকরা হিসেবে এই জেলা থেকে 75.77% পাস করেছে। এবছর জেলা ভিত্তিক হিসেবে সবচেয়ে পিছিয়ে রয়েছে খোয়াই জেলা, এই জেলা থেকে 46.75% ছাত্রছাত্রী পাস করেছে। বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান পর্ষদ সভাপতি মিহির দেব। পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, পরীক্ষার কেন্দ্র ছিল 75, ভেন্যু ছিল 138। আমাদের এখানে কিছু ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, রাইট পরীক্ষা দিয়েছে মেল 6, ফিমেল 3, আদার টাইপ অফ হ্যান্ডিক্যাপনেস মেল 8, ফিমেল 7, 66.14, this is the percentage of pass this year. সবচেয়ে বেশি পাস করেছে সাউথ ডিস্ট্রিক্ট, সবচেয়ে কম 50.12, 46.75, 11টা স্কুলে 1টি ছাত্র ছাত্রী পাস করেন এবং 11 পর্ষদ সভাপতি আরও জানান রাজ্যের মোট 115টি স্কুলের 100% ছাত্রছাত্রী পাস করেছে এবং মোট 11টি স্কুলের পাশের হার 0%। মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি এদিন 2016 সালের মাদ্রাসা মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষারও ফল প্রকাশিত হয়। মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায় এবছর একজন রেজিস্ট্রেশন করলেও সে পরীক্ষায় বসেনি। অপরদিকে মাদ্রাসা আলিম পরীক্ষায় মোট 38 জন পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে পাশ করেছে 27 জন, তাদের পাশের হার 75%।
এবছর কেন্দ্রীয় কারাগার থেকে একজন পরীক্ষায় বসেছিল, সে তৃতীয় বিভাগে পাশ করেছে বলে জানান পর্ষদ সভাপতি। আপনারা জানেন আমাদের মাধ্যমিক পরীক্ষার সঙ্গে মাদ্রাসার দুটো পরীক্ষা হয়, একটা হচ্ছে মাদ্রাসা মাধ্যমিক আর একটা হচ্ছে মাদ্রাসা আলিম। আলিম পরীক্ষায় মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায় একজনই পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম জমা দিয়েছিল, তিনি পরীক্ষা দেননি, অথবা ওখানে 5% কিছু ব্যাপার আসছে না। এটা ইন পেজ 20 এটা রেজাল্ট হচ্ছে মাদ্রাসা আলিম মোট পরীক্ষা দিয়েছিলেন 38 জন, পাস করেছেন 27 জন, তাদের পার্সেন্টেজে পাস 75.0। এবারে সেন্ট্রাল জেল থেকে একজন পরীক্ষা দিয়েছিলেন, তার নাম বিশ্বজিৎ পাল, তিনি পেয়েছেন 246, পাস করেছেন 30 ডিভিশন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড এবং বক্সনগর আরডি ব্লকের যৌথ উদ্যোগে একদিনের এক মেগা সচেতনতামূলক শিবির ও লোন মেলা অনুষ্ঠিত হয় কুলুবাড়ির সুকান্ত কমিউনিটি হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড এবং বক্সনগর আরডি ব্লকের যৌথ উদ্যোগে একদিনের এক মেগা সচেতনতামূলক শিবির ও লোন মেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ব্লক এলাকার কুলুবাড়ি সুকান্ত কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলন করে এই কর্মশালার উদ্বোধন করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জেসমিন আক্তার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ক্রীড়া শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের যুগ্ম অধিকর্তা মুসলিমউদ্দিন আহমেদ, রাজ্য ওয়াকফ বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ফারুকুল ইসলাম, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক, বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিজয়ভূষণ সরকার, বিডিও অনুপম চক্রবর্তী, কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন মিয়া সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সদস্যরা। কর্মশালায় আলোচনা করতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, সংখ্যালঘু হিসেবে সরকার যাদেরকে ঘোষণা করেছেন আমাদের রাজ্যে, তারা হল মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ এবং জৈন। এমএসডিপি প্রকল্পে যেহেতু এটা ভারত সরকারের প্রকল্প সংখ্যালঘুদের জন্য, এখানে এসটিরাও যুক্ত আছে, তাদেরকে নিয়েও আমরা কাজ করছি। এরকম 12টা ব্লক চিহ্নিত হয়েছে। আমাদের সংখ্যালঘু অংশের মানুষ সারা রাজ্যে মিলিয়ে 16% উপরে আছে। এই সবাইকে নিয়েই আমরা এমএইচডিপি প্রকল্পটা বাস্তবায়ন করছি। সংখ্যালঘু কল্যাণ দপ্তর, আমরা সংখ্যালঘু অংশের মানুষজনেরা যারা আছেন তাদের জন্য বিভিন্ন ধরনের আর্থ সামাজিক উন্নয়নের পরিকল্পনা আমরা গ্রহণ করি। সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক বলেন, সুপারিশের মধ্যে তুলে ধরেছেন, কাজেই এর উপর আমি আর বেশি কিছু সেখানে আমি বলব। পৃথিবীর মধ্যে নাম করা বিশ্ববিদ্যালয় সেখানে আছে, দিল্লিতে জওয়াহরলাল নেহরু সেখানে আছে প্রতিষ্ঠিত, যেখানে বিদেশ থেকে এখানে এসে লেখাপড়া করে, এরকম আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সেটা আছে। সে মানুষের শিক্ষার প্রসারের গুরুত্ব সেখানে ছিল না। এটা শুধু সংখ্যালঘু না, সংখ্যাগুরু, সংখ্যালঘু, তফসিলি, তফসিলি উপজাতি কারো ক্ষেত্রে সেটা সেইভাবে ঘুরে উঠেনি, যার জন্য শিক্ষায় আমরা এত পেছনে। অনুষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলি থেকে আগত সংখ্যালঘু অংশের নারী পুরুষদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের সর্বত্র শিক্ষার সম্প্রসারিত পরিবেশে প্রমাণ রাখলো গোমতী জেলার সদর উদয়পুর। পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার সেরা কৃতিত্বে 3 জন এই শহরের। রাজ্যের সর্বত্র শিক্ষার সম্প্রসারিত পরিবেশে প্রমাণ রাখলো গোমতী জেলার সদর উদয়পুর। শহর আগরতলার সাথে টেক্কা দিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক শিক্ষায় সেরা কৃতিত্বের 3 জন এই শহরের। 3 কৃতিত্বই চায় রাজ্যের শিক্ষার গুণগত মান বাড়ানোর উদ্যোগ। সেক্ষেত্রে গুণগত শিক্ষা থেকে সমৃদ্ধতর শিক্ষার পরিবেশ গড়ে উঠুক রাজ্যে চায় তারা। একাগ্রতা, মনসংযোগ ও নিষ্ঠা থাকলে ভালো ফলাফল করা সম্ভব। প্রত্যেকেই নিজেদের ফলাফলের পেছনে স্কুলের অবদানের কথা একচিত্তে প্রকাশ করে। তবে মাঝে মাঝে মধ্যশিক্ষা পরিষদের অসতর্কতা এবং ছাত্রছাত্রীদের ফলাফলতার রেশ পড়ামানে দাগ কাটে কৃতিদের।
তারা সতর্ক থেকে নিখুঁত নির্ভুল ফলাফল আশা করে পর্ষদের কাছে। দীপ্তনু উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, এবারে কৃতি তালিকা চতুর্থ, প্রাপ্ত নম্বর 658, প্রত্যাশিত ফলাফল। বাবা দুলাল চন্দ্র দে ও মা তন্দা নাগ দে দুজনেই পোস্টাল এজেন্টের কাজ করে। শহরের থানা পুকুর পাড়ের বাড়িতে এখন আনন্দের হিল্লোল, বাড়ি বাড়ি শুভেচ্ছার বার্তা নিয়ে বেজে উঠছে মোবাইল ফোনের রিংটোন। আর আশেপাশে বাড়ি ঘরের লোকেরা দীপ্তনুর ফলাফলে খবরে ছুটে আসেন বাড়িতে শুভেচ্ছা জানাতে। কার অবদান সবচেয়ে বেশি বলে মনে করো? অবশ্যই গার্জিয়ান, এরপর বন্ধুরা, এরপর এমনিতে স্কুলের স্কুলেরও আছে, আবার প্রাইভেট টিউটরও আছে, মানে সবাই কিছু কিছু পার্সেন্টেজ আমাকে দিয়ে স্কুলটা একটু কমে যেতাম, মানে সপ্তাহে দুই তিন দিন। 11 12 কোথায় পড়বে? আগরতলায়। কেন উদয়পুরে কেন নয়? উদয়পুরে জয়েন্টের একটু মানে অসুবিধা আছে, প্লাস এখন জয়েন্টটা অল ইন্ডিয়া লেভেল জয়েন্ট হয়ে গেছে, তাই মানে কম্পিটিশন এদিকে থাকার জন্য আগরতলা। আনন্দকমল সুর, আনন্দকমলও উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র, মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে যুগ্মভাবে সপ্তম হয়েছে, পেয়েছে 648, তবে ফলাফল আরেকটু ভালো হবে তার প্রত্যাশা ছিল। সে তার বাবা মা, স্কুলের প্রধান শিক্ষক অর্জুন শর্মা, সহকারী প্রধান শিক্ষিকা মণিদীপা চৌধুরী ও গৃহ শিক্ষকের অবদান রয়েছে বলে জানায়। একটু 4 নম্বর কমছে, ঠিক আছে, কিন্তু আমি স্যাটিসফাইড, হাফ স্যাটিসফাইড বলতে গেলে। আগামী দিনে মানে 11-12 আমি স্কুল থেকে পড়াশোনা করব, আর যারা মানে সামনে মাধ্যমিক দেবে, 2017-তে মাধ্যমিক দেবে, ওদের জন্য আমি বলছি যে ওরা যেন টেক্সট বুকটা ভালো করে পড়ে, মানে কনসেপ্টটা যাতে ওদের ক্লিয়ার থাকে, বিভিন্ন জিনিস সম্বন্ধে যাতে মানে যা কনফিউশন থাকে টিচারদের সঙ্গে যাতে কনসাল্ট করে এগুলি ক্লিয়ার করে নেয়, তাহলে আরও সুবিধা হবে ভবিষ্যতে। আমার ইন্সপিরেশন আইকন, আর মা বাবা তো ইন্সপিরেশন দিয়েছি, বিভিন্ন আত্মীয় স্বজন আছে, ওরা ইন্সপিরেশন সবসময় আমাকে দিয়ে গেছে। দিনে ক ঘন্টা পড়তে? দিনে আমি 7-8 ঘন্টা পড়তাম এভারেজে। পূর্বা চৌধুরী, মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে রাজ্যের কৃতিদের মধ্যে যুগ্ম সপ্তম পূর্বা, উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রী। বাবা বাবুল চৌধুরী কৃষি দপ্তরে কর্মরত প্রকৌশলী হিসাবে, মা জয়ন্তী দাস চৌধুরী গৃহিণী। পূর্বার কাছে ফলাফল প্রত্যাশিত, বর্তমানে উদয়পুর হাউজিং বোর্ড সরকারি কোয়ার্টারে থাকে পূর্বারা। এমনিতে চন্দ্রপুর স্কুল টিলায় নিজস্ব বাড়ি, বিবেকানন্দ বিদ্যাপীঠে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করবে সে, ভবিষ্যতে সিভিল ইঞ্জিনিয়ার হতে চায়। 2016 সালে মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকারী হয়েছি। আমি বিজ্ঞান বিভাগে পড়তে চাই, ভবিষ্যতে সিভিল ইঞ্জিনিয়ার হতে চাই, উদয়পুরে পড়াশোনা করব। পড়াশোনার বাইরে গান, আর্ট আমার হবি। তুমি কি খুশি? আমি একটু বেটার আশা করেছিলাম, মার্কসটা একটু বাড়বে মনে করেছিলাম, কিন্তু খুশি মোটামুটি। টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, তারপর যখন যে সাবজেক্টটা করতে ভালো লাগবে তখন ওটাই করা উচিত। অনেকে আছে নির্দিষ্ট শিবির বাহিনী, এই টাইমে এটা করবো, এই টাইমে এটা, এটা ঠিক না, যখন যেটা ভালো লাগে। তিনজনের ফলাফলে খুশি তাদের স্ব স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা। দীপ্তনু, আনন্দকমল ও পূর্বা একই সাথে নার্সারি শিক্ষা নেয় উদয়পুরের প্রেরণা স্কুলে। তাদের তিনজনের বাড়ির সাথে আনন্দের হিল্লোল স্কুলেও। উদয়পুর যে ফলাফল বরাবর রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে সমান দক্ষ, তারই সাক্ষর রাখলেন এবারে ত্রিনকৃতি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার প্রকাশিত হল 2016 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফল। এবার 2016 সালে মাধ্যমিক পরীক্ষায় সোনামুড়া মহকুমায় পাশের হার 69%। বৃহস্পতিবার প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত 2016 সালের মাধ্যমিক এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফল। এবার 2016 সালের মাধ্যমিক পরীক্ষায় সোনামুড়া মহকুমায় পাশের হার 69%। সোনামুড়া মহকুমা থেকে 9টি পরীক্ষা কেন্দ্রের জন্য মোট 2249 জন ছাত্রছাত্রী
পরীক্ষায় বসেন, যার মধ্যে 1522 জন উন্নীত হন এবং এদের মধ্যে 127 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং দ্বিতীয় বিভাগে 270 জন উত্তীর্ণ হন। সোনামুড়া মহকুমায় 2016 সালের মাদ্রাসা আলিমের জন্য মোট পরীক্ষায় বসেন 15 জন, এদের মধ্যে একজন উত্তীর্ণ হতে পারেননি এবং বাকি সব উত্তীর্ণ হন। এই সব মাদ্রাসা আলিম পরীক্ষায় গোটা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেন বরনারায়ণ ইসলামিয়া হাই আলিম মাদ্রাসার ছাত্র আমানুল্লাহ, তার মোট প্রাপ্ত নম্বর 815। সোনামুড়া মহকুমায় যে স্কুলগুলি থেকে পরীক্ষায় বসে এদের মধ্যে 100% উন্নীত হয় মানিক্যনগর হাই স্কুল, যাত্রাপুর হাই স্কুল, সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল, নর্থ দুর্লভপুর হাই স্কুল। এক কথায় বলা যায় 2016 সালের মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফল সোনামুড়ায় বেশ ভালো। 2016 সালের মাধ্যমিক ও মাদ্রাসার ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে আইএস কুমুদ রঞ্জন মজুমদার বলেন, জানা গেছে মাদ্রাসায় সারা ত্রিপুরা যারা পরীক্ষা দিয়েছিল তার মধ্যে বর্ণারের মাদ্রাসার যে ছেলেটা ফার্স্ট ডিভিশন পেয়েছে তারাই সর্বাধিক নম্বর। সকালের দিকে তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। আমাদের সোনামুড়া সাব ডিভিশনে ইতিমধ্যে প্রায় সমস্ত স্কুলের রেজাল্ট এসে পৌঁছে গেছে উইথ মার্কশিট। আমাদের এবছর সোনামুড়া সাব ডিভিশনে রেগুলার পরীক্ষার্থী ছিল 2249, 9টা পরীক্ষা কেন্দ্রের মধ্যে তারা পরীক্ষা বসেছিল, তার মধ্যে কৃতকার্য হয়েছে 1552। তার মধ্যে ফার্স্ট ডিভিশন আছে 127, সেকেন্ড ডিভিশন 270, বাকিরা সব তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে, বোর্ডের রেজাল্ট 66%, আমাদের এখানে ওভারঅল পার্সেন্টেজ হয়েছে সোনামুড়া সাব ডিভিশনে 69%। আমরা এই রেজাল্টে মোটামুটি খুশি। 4টা স্কুল আমাদের 100% পাস করেছে, আর একজন ছাত্র পাস করতে পারেনি এরকম একটা স্কুল আছে, পার্সনালিয়া ট্রাইবাল হাই স্কুল, 12 জন পরীক্ষা দিয়েছিল, একজনও কৃতকার্য হয়নি। 2249 মধ্যে মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল 15, 2টো মাদ্রাসা থেকে দাদারানী সিদ্দিকিয়া মাদ্রাসা এবং বন্যারায়ণ হাই মাদ্রাসা, বন্যারায়ণ হাই মাদ্রাসায় 2জন পরীক্ষায় বসেছিল, দুজনে পাশ করেছে, একজন ভালো নাম্বার নিয়ে পাশ করেছে ফার্স্ট ডিভিশন। আর দাদারানীতে 13 জনের মধ্যে 12 জন পাশ করেছে এবছর। হ্যাঁ, দাদারানী কিন্তু এবছর 100% হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার প্রকাশিত হওয়া 2016 সালের মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফলে গোটা রাজ্যের মধ্যে সেরা শিরোপা দখল করল সোনামুড়া মহকুমা বর্ণারণ ইসলামিয়া হাই মাদ্রাসার কৃতি ছাত্র মোহাম্মদ আমানুল্লাহ। বৃহস্পতিবার প্রকাশিত হলো 2016 সালের মাদ্রাসা আলিম পরীক্ষার ফল। বরাবরের মতো এবারও গোটা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল সোনামুড়া মাদ্রাসা এক কৃতি ছাত্র। প্রথমবারের মতো এবার বন্যারণ ইসলামিয়া হাই আলিম মাদ্রাসা থেকে পরীক্ষায় বসে গোটা রাজ্যের প্রথম স্থান অধিকার করে নিল মোহাম্মদ আমানুল্লাহ। তার মোট প্রাপ্ত নম্বর 815। সে 5টি বিষয়ে লেটার মার্ক পায়। আমানুল্লাহর বাড়ি শ্রীমন্তপুর, বাবা কৃষক ইউনুস মিয়া। আমানুল্লাহ খুবই দরিদ্র ঘরের ছেলে। আমানুল্লাহ জানায় তার যখন পরীক্ষা চলছিল তার বাবার তখন একটি পথ দুর্ঘটনা হয়, ফলে তার বাবাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। আমানুল্লাহ তার বাবাকে ফোন করে তার ফলের খবর জানালে তিনি খুশিতে আত্মহারা। এই দুঃসময়ে পরীক্ষায় বসে আমানুল্লাহ এই ফলে খুশি তার শিক্ষক সহ সকলেই। এবারে প্রথমবার পরীক্ষাতে আমি, আর আমার নাম এমডি আমানুল্লাহ, বাবা একজন কৃষি কাজ করে। আর আমার এই সামান্য রেজাল্টের পিছনে যা হয়েছে আমার টিচার আর মা বাবার অবদানে যতটুকু করেছে, টিচারদের আর মা বাবার অবদানে বলবো। আর পড়াশুনো আমি ততটা করতে পারিনি, আমাদের এক্সামের সময় আমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারপর থেকে সে চেন্নাই নিতে হয়, তার জন্য আমার এক্সামগুলো ততটা ভালো হয়নি, তাই আমি ক্ষুদ্র সামান্য রেজাল্ট নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি বেশি কিছু জানি, যেহেতু আমার বাবারও ইকোনমিক্যালি পুয়র আমরা, তাই আমার বড় আশা নেই আমি একজন ম্যাথ টিচার হতে পারলেই চলে। আর যেটুকু আমি জানি সায়েন্সের তো খরচ বেশি, ততটুকু খরচটা আমার বাবা বেশি বড় পড়ালেখা আশা করে হলো আপনি, কারণ খরচ তো আমার বাবাও দিতে হবে, যদিও গভর্নমেন্ট থেকে কোনো কিছু পায় তাহলে পুরো নেই বললেই চলে, তাই একজন গভর্নমেন্ট যাতে এই ব্যাপারে ভালো পদক্ষেপ নেয় তাই আমি এটাই বলব।
সকলে আমানুল্লাহ যখন তার শংসাপত্র আনতে যায় মাদ্রাসায়, তখন তার সহপাঠীরা তাকে নিয়ে কোলে করে মাদ্রাসায় আনন্দ করেন। তার এই ফলের জন্য সে তার মা বাবা ও শিক্ষকদের কৃতিত্ব দেয়। আমানুল্লাহ এই ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে বন্যারণ ইসলামিয়া আলিম হাই মাদ্রাসা ইনচার্জ বলেন, সর্বপ্রথম আমার কথা হলো আমি আমাদের মাদ্রাসার যে প্রথম বেশ মাধ্যমিক পরীক্ষার মধ্যে শিক্ষক করেছেন এবং সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন এবং অলতিপুরার মধ্যে মাদ্রাসার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, এই জন্য আমরা সবাই সমস্ত টিচার এলাকাবাসী এসএমসি কমিটির সবাই সহ আমরা খুব আনন্দিত ও গর্বিত এবং পাশাপাশি আমরা ধন্যবাদ জানাই এলাকার অভিভাবক এসএমসি কমিটি এবং মাদ্রাসার শিক্ষক যারা প্রচুর পরিমাণ কষ্ট করেছেন শ্রম দিয়েছেন, তাদেরকে আমরা যতটুকু সম্ভব হয়েছে গাইড দিয়েছি, যদিও আমরা সম্পূর্ণ গাইড দিতে পারিনি, কারণ হচ্ছে আমাদের মাদ্রাসার মধ্যে শিক্ষকের সংখ্যা খুবই কম, আমার শিক্ষক যাতে অতি শীঘ্রই আমাদেরকে প্রদান করেন এবং রাজ্যের মধ্যে কোনো মাদ্রাসা বোর্ড নেই, মাদ্রাসা বোর্ড যাতে অতি শীঘ্রই গঠন করেন তার জন্য আমরা আশাবাদী, আমরা আশা করি অতি শীঘ্রই মাদ্রাসা বোর্ড গঠন হবে এবং মাদ্রাসার যে কমি সমস্যা আছে শিক্ষক স্বল্পতা সেটাও দূর করে দেবেন। উল্লেখ্য, এই বছর সোনামুড়া থেকে মোট 15 জন পরীক্ষার্থী মাদ্রাসা আলিম পরীক্ষায় বসেছিল। এদের মধ্যে একজন হলো মোহাম্মদ আমানুল্লাহ। গোটা রাজ্যের আলিম পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় খুশি সকলেই। টুটন চৌধুরী, রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার দক্ষিণ মুম্বাইয়ের অন্যতম ব্যস্ত এলাকা কোলা বা কজওয়ে রিগল সিনেমা হলের কাছে একটি বহুতলে বিধ্বংসী আগুন, এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে গোটা বহুতলিটিতে। দক্ষিণ মুম্বাইয়ের অন্যতম ব্যস্ত এলাকা কোলা বা কজওয়েতে রিগল সিনেমা হলের কাছে একটি বহুতলে বিধ্বংসী আগুন, এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে কোলাবা এলাকায়। আগুন লাগার কিছু সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বহুতলটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো কাজ করছে দমকলের 12টি ইঞ্জিন। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে হঠাৎই কালো ধোঁয়া বেরোতে দেখা যায় কোলাবার রিগেল সিনেমা সংলগ্ন মেট্রো প্লাজা নামে ওই বহুতলটিতে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এদিকে বহুতলটিতে অনেকে আটকে রয়েছে বলে মনে করছে দমকলের কর্মীরা। ইতিমধ্যে দুজনকে সেখান থেকে বের করে আনা হয়েছে, তারা সুস্থই রয়েছেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে, তবে আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খুয়ায় মহারাজগঞ্জ বাজার স্থিত এক শ্রমিকের গণপিটুনির ফলে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার তৃণমূল খুয়ায় জেলা কমিটির তরফে খুয়ায়ের এসপির নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। মঙ্গলবার আগরতলা থেকে খোয়াই নিজ বাড়িতে পৌঁছানোর আগেই খোয়াই মহারাজগঞ্জ বাজারস্থিত স্থানীয় এক ব্যবসায়ী এবং কতিপয় গাড়ি শ্রমিকদের সম্মিলিত মারধরে গুরুতর জখম নিকুঞ্জ বর্মন নামে 35 বছরের এক দরিদ্র শ্রমিকের মৃত্যু হয় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। বেধড়ক মারে শ্রমিকটি তার প্রাণ হারায়। ঘটনায় জড়িত কয়েকজনের নাম ভাইকে বলে গেছে মৃত নিকুঞ্জ বর্মন। পুলিশের সামনে গণপিটুনিতে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দৌড়ঝাঁপ শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার একদিকে যখন বিজেপি রাজ্য নেতৃত্ব খুয়াইতে পৌঁছলেন, অন্যদিকে তৃণমূল খুয়াই জেলা কমিটির তরফে খুয়াইয়ের এসপির নিকট ডেপুটেশন প্রদান করা হয়। সেই সাথে মৃতের পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তির মৃত্যুর পর এই অসহায় পরিবারের জন্য সাহায্যের দাবি জানানো হয়েছে এবং পরবর্তী সময়ে মারধর করে ছেড়ে দেওয়ার পর আবার তাকে ডেকে নিয়ে আমরা যা জানতে পেরেছি যে গাড়ির লিভার দিয়ে তার পেছনে আঘাত করা হয়। আঘাত করার পর সে মাটিতে লুটে পড়ে যায়। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতাল থেকে আগরতলা রেফার করা হয় এবং 1 তারিখ সকাল 7টার দিকে তার মৃত্যু হয়। এই যে কয়েক পিএসের সামনে এই ধরনের ঘটনা, এই ধরনের ভুল এবং শাসক দলের এক ধরনের ক্যাডার বাহিনী তাকে এইভাবে বেদন পিটিয়ে খুন করা হলো, তার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করতে হবে, যদি গ্রেপ্তার না করা হয় আমরা আজকে এসপি সাহেবের কাছে বলেছি আগামী দিনে এই বিষয় নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন যেতে আমরা বাধ্য হব। সরকারিভাবে তার পরিবারে আর কেউ নেই রোজগারের লোক, তাকে যাতে সাহায্য করা হয় তার জন্য আমরা দাবি জানাই। এদিকে বৃহস্পতিবার রাজ্য বিজেপি নেতৃত্ব দীপক দাস মৃতের পরিবারের সাথে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। সেই সাথে মৃতের অন্তঃসত্ত্বা স্ত্রী, অভাগা মা এবং ভাইকে আশ্বস্ত করলেন। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবারে খুয়াই এসপির সাথে সাক্ষাৎ করলেন। খুয়াই থানার এসপি রঞ্জিত দেববর্মার সামনেই এই হত্যালীলা চললেও
থানাবাবু কেন কোনো ব্যবস্থা নেননি এ বিষয়ে প্রশ্ন করেন বিজেপি নেতৃত্ব। সেই সাথে তিনি জানান ঘটনা ডিআইজির নিকটও জানানো হয়েছে, দোষীরা কোনো রকমেই রেহাই পাবে না। কন্টিনিউ চলছে প্রসেস, এখনও বসার পরে আমি দেখলাম কয়েকটা এমন অনেক কাহিনী যে যাদের এখন দেখুন ওই বাড়িতে যাওয়ার পরে বাড়ির লোকেরা থানায় আসার পরে আমার সঙ্গে সিকিউরিটি থাকার পরেও তারা সিকিউরিটির সঙ্গে আসতে ভয় পাচ্ছিল। তো এমন মহল তৈরি করে রেখেছে সিআইটিউ এর পুরোটা এরিয়ার মধ্যে। আমি এসপি সাহেবকে অনুরোধ করেছি যে যার যার নাম এসছে আর 21 যারা আছে ইমিডিয়েট যাতে তাদেরকে অ্যারেস্ট করা হয়। আর এই যে ক্ষয়েতে সিআইটিউর দ্বারা এই যে তালিবানি ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছে তার অতিসত্বর যাতে দলমত নির্বিশেষে, আমি একটা পার্টির প্রেসিডেন্ট ঠিক আছে কিন্তু আমি সমাজকে বিশ্বাস করি, এই সমাজকে টিকানোর যে দায়িত্ব সেটা সরকারের দায়িত্ব, সরকার ডিএম বা এসপির মাধ্যমে সরকার চলে। তো উনি সেটাতে চক্রবর্তীবাবু একমত হয়েছেন, উনি আমাকে ভরসা দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে খুব কম সময়ের মধ্যে যে মেন অ্যাকিউজড আছে ওনাকে অ্যারেস্ট করা হবে আর সঙ্গে যারা যারা ছিলেন এদেরকেও অ্যারেস্ট করা হবে। আমি আসার আগে এই বিষয়ে অলরেডি ডিজি সাহেবের সঙ্গে কথা বলে এসেছি আগরতলা থেকে। তো এই সময়টা পর্যন্ত আপনি দেখুন তো অতি সত্তর যাতে অ্যারেস্ট করে, আর অ্যারেস্ট করে 21-দের সাক্ষী মোটামুটি পাওয়া গেছে। আর যে আপনারা যে বিষয়টা তুলেছেন যে পুলিশের ব্যবস্থা, পুলিশ আশপাশে ছিল কোনো তার অ্যাকশান নেয়নি, সেই বিষয়টা বলেছে আপনারা, সেই বিষয় আপনারা কিছুদিন মধ্যে সেটার অ্যাকশান পাবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুনামগড়ের সাধারণ মানুষ তাদের দাবি পূরণের জন্য একমাত্র পথ হিসেবে রাস্তা অবরোধকে বেছে নিয়েছে। এই কয়েকদিনে সুনামগড়ে প্রায় প্রতিদিনই সাধারণ মানুষ তাদের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তা অবরোধ করে তাদের দাবি আদায় করেন। সুনামগড়ে রাস্তা অবরোধ যেন একটি ফ্যাশন শোতে পরিণত হয়েছে। প্রশাসনের কাছে কোনো দাবি তুলে ধরে এবং তা পূরণের একমাত্র দিক হলো রাস্তা অবরোধ। সুনামগড়ে সাধারণ মানুষের যে কোনো সমস্যা হয় সে পানীয় জলের বা বিদ্যুতের তার একমাত্র সমাধান যে এখন রাস্তা অবরোধ। এই কিছুদিনের সুনামগড়ে প্রতিদিনই কোনো না কোনো স্থানে পথ অবরোধ করছে মানুষ, বৃহস্পতিবার তার ব্যতিক্রম ঘটেনি। সুনামগড়াতে যান চালকরা দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা অবরোধ করে রাখে সুনামগড়া বিলোনিয়া সড়ক। এতে প্রচণ্ডভাবে ভোগান্তির শিকার হয় সাধারণ পথচারীরা। যান চালকদের অভিযোগ যে তাদের এক সহজ যান চালককে বাগাইয়াচর এলাকায় অপর এক ম্যাক্সিমো গাড়ির চালক মারধর করে, তাকে কেন মারধর করা হলো এবং তার উচিত বিচার না পাওয়ায় এদিনের অবরোধ। অবরোধস্থলে ছোটে আসেন সুনামগড়া থানার এসআই শ্রীকান্ত চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। পরে যান চালকদের আশ্বাস দেওয়া হয় অভিযুক্ত ম্যাক্সিমো গাড়ির চালককে উপযুক্ত সাজা দেওয়া হবে, এরপর মুক্ত হয় পথ অবরোধ। বাগাইয়াচর ফরেস্ট অফিসের কাছে গেছি, রাস্তার বামাতে একটা ম্যাক্সিমো গাড়ি আছিল 1721, এই গাড়ি মনে করেন যে ফট করে ব্যাক গিয়ে দিচ্ছে, ব্যাক গিয়ে দেওয়াতে আমার রানিং গাড়ি মনে করেন যে আমি কাটা কুটা দিয়ে গাড়ি বাঁচাতে বহুত কষ্ট হয়েছে, তিন ফল্টি হয়ে গেল হইলে গাড়ি যেভাবে ব্যাক গিয়ে দিচ্ছে। নাইমে আমি হারে দিয়ে গেলাম কিতারে ভাই, গাড়িটা এইভাবে ব্যাক গিয়ে দিলি যে ফ্যাশনে তোর লোক আসেনি, গাড়িটা তুই সাউন্ড ছাড়া এইভাবে ব্যাক গিয়ে দিলি যে এই কথাতে হ্যাঁ আমার দুটা ঘুষে দিছি। তো এখান থেকে মনে করো যে আমি যাত্রী কাটিলেছেন, টিকিট আমার যে যাত্রী আসিল যাত্রীও যাই স্টেটমেন্ট দিছে, বা এখানে লোকাল লোকও আসিল যারা আসিল তারাও কইছে, সেক্রেটারিও আমি জানাইছি যে আপনি জানেন, পরে কই না আমার দোষ ড্রাইভারের দোষ, যাত্রীর তো জানি না, যাত্রী একজন একখানে যাত্রী এতটুকু কোয়ার মাধ্যমে যে গাড়িটা এভাবে ব্যাক গিয়ে দিলি কিরে, এটা কথাই মনে করো যে আমার দুইটা ঘুষে দিয়েছিলেন। এরবার এনে এল লোকাল, আমি হলাম সোনামুরার। আমরা যেটা আছি এটার মানে সুস্থ বিচারক, সুস্থ তদন্ত আমরা বিচারের। তবে কিছুদিনের সব অবরোধের পর একটা জিনিস স্পষ্ট, সুনামগড়ে সাধারণ মানুষের দাবি পূরণে একমাত্র সঠিক মাধ্যম হলো রাস্তা অবরোধ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খাবারের মুরগি বিক্রি হচ্ছে বিষ। বৃহস্পতিবার আমবাসা মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে আমবাসা সবকটি হোটেলে অভিযান চালিয়ে এইরকম দৃশ্য দেখে স্তম্ভিত প্রশাসনের আধিকারিকগণ। ধলাই জেলা সদর আমবাসায় প্রতিদিন গজিয়ে উঠছে খাবারের হোটেল। আপনি একজন গ্রাহক হিসেবে খোঁজ নিয়েছেন কীরকম সবজি দিয়ে খাবার তৈরি করা হয়। হোটেলের বাইরে চকচক দেখে কিছু বলার উপায় নেই। যেমন ত্রিতল বিশিষ্ট তৃপ্তি হোটেল, এই হোটেলে খাবার তৈরি করা হয় বাজারে ফেলে দেওয়া সবজি দিয়ে। মেয়াদ উত্তীর্ণ মশলা দিয়ে খাবার তৈরি করে চড়া দামে খাবারের নামে বিষ তুলে দেওয়া হচ্ছে গ্রাহকদের মুখে। একই দৃশ্য চোখে পড়ল ডলফিন হোটেল, জয়গুরু হোটেল, পাল হোটেলে। বুধবার আচমকা
আমবাসা সবকটি হোটেলে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। জেলা সদর আমবাসার হোটেলগুলিতে এই রকম দৃশ্য দেখে স্তম্ভিত প্রশাসনের আধিকারিকগণ। অভিযানের পর DCM অনুরাগ সেন জানান, একটা SDM স্যারের নির্দেশে আমরা একটা টিম ফর্ম করে আমরা বিভিন্ন হোটেল রেড মারলাম এবং রেড করে যে দেখতে পেলাম যে হোটেল কোনোটাই নিজেদের হাইজিন এবং তারা খাবার দাবার দেওয়ার জন্য যা সব দরকারি, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন মেনটেন করে, এসব কিছুই মেনটেন করছে না। খুবই নোংরা অবস্থায় আছে হোটেলগুলো, কয়েকটা হোটেলের অবস্থা খুবই শোচনীয় আমরা দেখতে পাই। তো এই ব্যাপারে আমরা নাম ঠিকানা সব কিছুই নোট করে নিয়েছি। বিভিন্ন হোটেলে আমরা অনেক কাগজপত্র পাইনি, সেগুলোর ব্যাপারেও আমরা অ্যাকশন নেব। ইতিমধ্যে আমাদের এগুলো SDM স্যারের কাছে প্রডিউস করবে এবং কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে যা যা আইনত নেওয়া যায় ব্যবস্থা আমরা তা নেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে ফের বন্দুকবাজের হামলা, ঘটনা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে একজন অধ্যাপকের, বন্দুকবাজ নিজেও আত্মহত্যা করেছে। 14 বছর পর গোলবার্গ সোসাইটি হত্যা মামলার সঙ্গে জড়িত 24 জনকে দোষী সাব্যস্ত করল আহমেদাবাদের বিশেষ আদালত, বেকসুর খালাস 36 জন, রায় ঘোষণা হবে সোমবার। ওড়িশায় বুধবার ঝড় বৃষ্টি চলাকালে বজ্রাঘাতে 18 জনের মৃত্যু হয়েছে, এছাড়াও 15 জন জখম হয়েছেন। এখনকার মতো খবর এই পর্যন্তই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।